অনেকে জানতে চেয়েছো ভাইয়া কিভাবে ক্রস গুণফল কম সময়ের ভিতরে করব। তাহলে আসো আমরা তো এবার আমি চেষ্টা করব তোমাদের সেই আবদারটা পূরণ করতে। এসো চেষ্টা করি। তোমার ক্রস গুণফল নির্ণয়ের সময় প্রথম যে কাজটা হবে, তুমি প্রথমে লিখবে আই, তারপরে মাইনাস জে, তারপরে প্লাস কে। এখানে লেখার পরে তুমি প্রত্যেকটার সাথে একটা ব্রাকেট দিয়ে দিবে, প্রত্যেকটার সাথে ব্রাকেট দিয়ে দিবে। এবার কাজ হচ্ছে তুমি যেটা নিচ্ছ ওইটা তুমি বন্ধ করে দিবে। তাহলে তুমি এটা নিচ্ছ, এটা বন্ধ করে দিচ্ছ, তাহলে এবার এই কর্ণ বিয়োগ এই কর্ণ, তাহলে এই কর্ণ গুণ করলে কত হচ্ছে? 4। তারপরে এটা হলো বিয়োগ, মাঝখানে অলওয়েজ বিয়োগ, এই কর্ণ তাহলে কত হচ্ছে দেখো তো, বা -3। তাহলে আমি আবারও বলতেছি, তুমি যেটা নেবে আই নেবে, আমি আবারও এটা মিশাই দিচ্ছি, আই নেবে, আইটা বন্ধ করে দিবে, তাহলে কত হবে? 2 2 4 এটা, আর এবার কোনটা হবে এটা, তাহলে এরপর হবে মাইনাস, মাইনাস অবশ্যই হবে, তারপরে -1 × 3, তাহলে এটা কত? -3। এবার আমরা যে নিচ্ছি তাহলে যেটা বন্ধ করে দেবো, তাহলে যে যদি বন্ধ করে দেই তাহলে দেখো 2 1 2, তারপরে সূত্রে মাইনাস, -5 × 4 কত? -4। ওকে, তাহলে এবার কে নিচ্ছি, কেটা বন্ধ করে দেই, তাহলে কেটা বন্ধ করে দিলে 3 1 3, তাহলে এটা হচ্ছে 3। তারপরে দেখো এরপরে মাইনাস অটোমেটিক্যালি, 4 2 কত? 8। তাহলে আমরা যদি এখন সুন্দর করে একটু লিখি, তাহলে এটা হবে 7i, আর এখানে হবে -+6, তাহলে -6j, আর এখানে 3 - 8 হচ্ছে -5, তাহলে -5k। শেষ, এটাই আনসার। তাহলে এবার আমরা এটা একটু নিজেরা সলভ করি। তাহলে প্রথমে কত? আই মাইনাস জে, তারপরে প্লাস কে। লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, ব্রাকেট ব্রাকেট ব্রাকেট, ক্লিয়ার? এবার আমরা খেয়াল করি, আই নিছি, তাহলে আমরা আইটা বন্ধ করে রাখবো, তাহলে -2 × -8, তাহলে কত হয়? +16, -এ -এ +, এরপর অটোমেটিক্যালি একটা মাইনাস, 4 1 কত? 4। এবার আমরা যেহেতু জে নিচ্ছি, তাহলে আমি যেটা বন্ধ করে দেবো, যেটা বন্ধ করে দেবো, তাহলে যে যদি বন্ধ করে দিই, খেয়াল করো যে যদি বন্ধ করে দিই, তাহলে 3 × -8 কত? -24। তারপরে -24 লেখার পরে অটোমেটিক্যালি এটা সূত্রের মাইনাস, আমি যে বন্ধ করে দিছি, তাহলে এইটা বিয়োগ এইটা, তাহলে 4 6 কত? 24, তাহলে এটা 24। এবার কে, যেহেতু কে নিছি, তাহলে আমি কেটা বন্ধ করে দেবো, কেটা বন্ধ করে দিলে কত? 3 1 3, খেয়াল করো 3, আর এটা কত হবে? আগে 3 দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, মাইনাস তো আমরা দেবই, এবার আমার কাছে এইটা বিয়োগ এইটা, তাহলে এটা করলে কত? -2 × 6 কত? -12, তাহলে এখানে আমি দেবো -12, তাহলে ক্যালকুলেশন করলে দেখো কত হয়, 12i, এটা হলো -24 24 হলো 48, তাহলে এটা হলো 48j, আর এটা হবে 3 - - +, 3 আর -2 হবে 15, তাহলে +50k। তাহলে এভাবে এই সিস্টেমটা অ্যাপ্লাই করে তুমি খুব সহজে দ্রুতই ক্রস গুণফল বের করতে পারো। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল, সবাই ভালো থেকো এবং আশেপাশের মানুষগুলোকেও ভালো রেখো। ধন্যবাদ সবাইকে।